সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা ফেরদাউসুর রহমান। মাওলানা ফেরদাউসুর রহমান, নারে তাওহীদ! বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন প্রধান অতিথি, বক্তব্য রাখবেন প্রধান আলোচক। আমি তাদের সময় নষ্ট করতে চাই না, একটি কথা বলি, ভুয়া খেলোয়াড় পালিয়ে গেছে, আসল খেলোয়াড়দের খেলা হবে। খেলা তো দেখে নাই, কিছুদিন পর পর একটু একটু টোকা দেয় আমাদেরকে। নারায়ণগঞ্জের সন্তান হিসাবে বলতে চাই, যারা স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছ, লুটপাটে ব্যস্ত হচ্ছ, টেন্ডার বাজিতে ব্যস্ত হচ্ছ, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটারও পিঠের চামড়া রাখবে না। আমরা চাঁদাবাজির বাংলাদেশ মুক্ত করতে চাই, আমরা স্বাধীন বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। এজন্য হেফাজত ইসলাম বাংলাদেশ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘাঁটি হবে, পাড়ায় পাড়ায় কমিটি হবে, মহল্লায় মহল্লায় কমিটি হবে। আপনাদের আশ্বস্তর জন্য বলতে চাই, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং পাড়ায় পাড়ায় ডাকাতদেরকে পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং একটি কথা বলতে চাই, হেফাজতে ইসলামকে মাইনাস করে আগামীর বাংলা যদি স্বপ্ন দেখো, তোমরা এই স্বপ্ন ভুলে যাও, আগামীর আসামের ইসলাম হবে বাংলাদেশের হেফাজতে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মজলুম আলেমে দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের সোনার ছেলে জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নারে তাকবীর! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আজকে আমরা একটা নতুন স্বাধীন দেশে বাস করছি। এই স্বাধীনতার গায়ে যদি আঘাত করা হয়, সেই হাত বেঁধে দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে। কেউ যদি এদেশের মুসলমান মানুষের শান্তি বিঘ্নিত করতে চায়, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। সংগ্রামী জনতা, একটি কথা বলে শেষ করতে চাই, আজকে নতুন সরকার গঠিত হয়েছে, বাংলাদেশে যে শৈরশারী জালেম কুখ্যাত শেখ হাসিনা এদেশের মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করে কি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল, আমরা আর কোন নতুন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই না। হাসিনার মতো কোন নতুন বাহিনী দেখতে চাই না। সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এই দেশকে আমরা নতুন ভাবে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আগামী দিনের দেশ হবে হেফাজতে ইসলামের দেশ, কুরআন সুন্নাহর দেশ, এবং আলে উলামার দেশ। নাসরুম মিনাল্লাহি ওয়াফাদুল করিম। সংগ্রামী উপস্থিতি, এবার যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী বারিধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি। নারে তাকবীর! নারে তাকবীর! মনির কাসেমি, আপনি এগিয়ে চলুন। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم মঞ্চে উপবিষ্ট
দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বিশেষত এই প্রজন্মের আইডল শেইখুল হাদিস ইবনে শেইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, কথা বলবো কি খুশি খুশি, মানে আত্ম এমন হয়েছে মন, এখন এতদিনের জগদ্দল পাথর গেছে সেই আনন্দেই আত্মহারা হয়ে আছি, কথা মন দিয়ে বাইর হয় না। এই জন্য যে রাষ্ট্র যারা চালাইল 15-16 বৎসর পর্যন্ত, যারা শৈলতান্ত্রিক ভাবে দস্তা চালাইল, তারা তো পালাইল। নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান কোথায় কোথায় বলতো খেলা হবে, খেলা হবে, কই তোমার খেলা, কই তুমি? আজ দেখতে চায় আমাদের মামুনুল হক সাহেব বড় সুন্দর করে বলেন, উনি বলে থাকেন, আরে ভাই খেলা তো হবে, খেলার জার্সি পরে। আপনি জার্সি না পরে বোরকা কেন পরলেন? যারা বোরকা পরে খেলার থেকে পালাইছে, আগামী 100 বছর পর্যন্ত এই নারায়ণগঞ্জে ওই ধরনের কুরআন কাদারকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম।